দর্শক, আমরা সরাসরি যুক্ত হব পিরোজপুরে, যেখানে রয়েছেন সহকর্মী হাসিবুল ইসলাম। তার সাথে আমরা কথা বলবো। হাসিব, আজ তো পিরোজপুর মুক্ত দিবস, তো এই উপলক্ষে কোনো কর্মসূচির আয়োজন করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জানেন যে পিরোজপুর মুক্তি দিবস আছে এবং 8ই ডিসেম্বর 1971 সালে 8ই ডিসেম্বর পিরোজপুর এই হানাদার বাহিনী আল বদর আল শামস মুক্ত হয় এবং পিরোজপুরে ঘরে ঘরে উঠে স্বাধীনতার বাংলা পতাকা। এবং এই দিবসটি পালন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন থেকে এবং মুক্ত পরিষদ থেকে বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং কর্মসূচি সকালবেলায় এই মুক্তি দিবস উপলক্ষে ইতিমধ্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে অর্পণের পরপরই সেখান থেকে একটি আনন্দ র্যালি এসে স্বাধীনতা মঞ্চে স্বাধীনতা মঞ্চে অবস্থান করছে এবং স্বাধীনতা মঞ্চে উদ্যোগে একটি আলোক শোভাযাত্রা করা হবে এই তিরিশপুরের মুক্তি দিবস উপলক্ষে। মূলত 1971 সালের 26 মার্চ রাতে জাতির মুজিবুর রহমানের যে স্বাধীনতার ঘোষণার পর তিরিশপুরের মুক্তি যুবক সমাজ এবং স্বাধীনতার পক্ষের যে শক্তি তারা সকলেই যুদ্ধের দাবি করে এবং এই যুদ্ধের পরপরই সাতাশের মাসের পরপরই 1971 সালে 3 মে প্রথমেই 2 প্লাটুন পাকিস্তানি হানাদার বাহিনী পিরোজপুরে প্রবেশ করে হুলারাট বন্দর থেকে এবং হুলারাট বন্দরে প্রবেশের পরপরই তারা যে পিরোজপুরের মাসিপুর এবং কৃষ্ণনগর এলাকায় ব্যাপক নরসিংহ হত্যাকাণ্ড চলে এবং এই হত্যাকাণ্ডের স্থানীয় সাধারণ নাগরিক এই হত্যাকাণ্ডের স্থানীয় সাধারণ নাগরিক সহ নারী এবং শিশু সহ তারা শতাধিক মানুষ তারা আহত করে এবং পিরোজপুরে তারা 8 মাস অবস্থান করার পরপরই তারা হচ্ছে যে পিরোজপুরের বিশেষ করে মহকুমার প্রশাসক প্রশাসক এবং মহকুমার প্রশাসক এবং পুলিশ প্রশাসক যে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমেদ এবং সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা হত্যা করে এবং পিরোজপুরে যে সর্বপ্রথম যে পতাকা উত্তোলন করছিল শহীদ উমর ফারুক তাকে নির্মমভাবে তার মাথায় এই পতাকা যে হাতুড়ি দিয়ে তাকিয়ে প্রবেশ করিয়ে তাকে হত্যা করা হয় এবং যে পিরোজপুর ছিল যে 9 নম্বর সাবসেক্টর কমান্ডারের আওতায় এবং তার ভেতর জিয়াউদ্দিনের নেতৃত্বে 7ই ডিসেম্বর যে পিরোজপুরের 7ই ডিসেম্বরে তারা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা পিরোজপুরে পাকিস্তানি হামলা উদ্ধারের জন্য মুক্ত করার জন্য হামলা চালানোর খবর জানার পরপরই এবং 8 তারিখ সকালেই পাকিস্তানি বাহিনী বরিশালে গানবোটে পিরোজপুর থেকে পালিয়ে যায় এবং পিরোজপুর মুক্ত ঘোষণা হয় এবং পিরোজপুর মানুষজন এখানে পিরোজপুরে স্বাধীনতার যে বাংলা স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে। প্রিয়াঙ্কা, এই ছিল আমার কাছে। হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, পিরোজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসিবুল ইসলাম, জানাচ্ছিলেন পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে গ্রহণ করা বিভিন্ন আয়োজন সম্পর্কে।